আমরা যখন প্রথম স্মার্টফোন কিনি দোকানে গিয়ে বা অনলাইনে, তখন কিন্তু আমরা সবাই র্যাম কতটা আছে দেখে নিই, কারণ আমরা সবাই র্যামের ব্যাপারটা জানি এবং 1 GB র্যামের জন্য কিন্তু কয়েক হাজার দাম কম বেশি হয়। তো র্যাম তো কিনলাম, কেউ 3 GB 4 GB 6 GB 8 GB র্যাম কিনছি, কিন্তু তারপর কয়েক মাস যাওয়ার পরে পরে কিন্তু র্যাম কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করে। আপনি ভাবছেন কি কমে, এ কি ফালতু কথা বলছি, না, র্যামের যে পারফরমেন্স সেটা কমতে শুরু করে। কেন কমে, তার কারণ হলো আমরা কিন্তু র্যামটাকে রিফ্রেশ করি না, অর্থাৎ র্যামের ভেতরেও কিন্তু ছোট ছোট আর ফাইল সেট হয়ে যায় বা আস্তে আস্তে জমতে শুরু করে, যার ফলে র্যামের পারফরমেন্স কমে যায়, যার ফলে আস্তে আস্তে কিন্তু আপনার ফোন হ্যাং করতে শুরু করে। তো আজকে আমরা শিখে নেব যে র্যাম আমাদের ফোনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, সেই র্যামকে কী করে আমরা পরিষ্কার করব এবং ফোনের পারফরমেন্সকে একদম স্মুথভাবে চলবে এবং খুব সুন্দরভাবে কাজ করতে পারবো। তো চলুন মোবাইল স্ক্রিনে দেখে নিই। বিভিন্ন কোম্পানি এবং মডেল অনুসারে বিভিন্ন জায়গায় অপশানগুলো থাকতে পারে। আপনি আপনার ফোনে খুঁজে বার করবেন র্যাম অ্যান্ড স্টোরেজ স্পেস কোথায় আছে। তো এর ওপরটায় ক্লিক করুন। এখানে দেখুন যে র্যাম আছে, এখানে 3 GB র্যাম আছে। তো 3 GB র্যামেও কিন্তু আমরা অনেক কাজ করতে পারি খুব ইজিভাবে। তো র্যামের ওপরটায় ক্লিক করি। এখানে দেখুন 3 GB র্যাম থাকলে কি হবে, অ্যাভেলেবেল স্পেস আছে মাত্র 1.86 GB। তাহলে বাকি জিবি কোথায় গেল। তারপরে দেখুন বাফার স্পেস কিন্তু 71.34 MB। এই বাফার স্পেস কি, এখানে পড়লেই বুঝতে পারবেন আপনার যে ব্যাকগ্রাউন্ডে যে অ্যাপ এবং ওয়েবগুলো ঘুরছে সেইগুলো কিন্তু আপনার প্রচুর আর র্যামের উপরে প্রভাব ফেলছে বা র্যামের উপরে খেলা করে বেড়াচ্ছে, যার ফলে কি হচ্ছে আপনার কিন্তু স্পেস কমতে শুরু করেছে। তাহলে দেখুন 3 GB র্যাম থাকা সত্ত্বেও আপনি কিন্তু ইউজ করতে পারবেন মাত্র 1.86 GB। এর পরে যদি আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন চালান সেক্ষেত্রে আপনার তো সমস্যা হবেই। মাল্টিপল অ্যাপ্লিকেশন মানে অনেকগুলো অ্যাপ্লিকেশন যখন একসাথে চালাবেন সেক্ষেত্রে কি হবে, আপনার ফোন আস্তে আস্তে হ্যাং করতে শুরু করবে, ল্যাগ করতে শুরু করবে, স্লো হতে শুরু করবে। তার জন্য আপনি কি করবেন, মাঝে মাঝে অন্তত সপ্তাহে একদিন বা 2 সপ্তাহে একদিন, এখানে দেখুন ক্লিয়ার নাও, এই যে ক্লিয়ার নাও আছে, এই ক্লিয়ার নাওয়ের উপরে আর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনি খেয়াল করে দেখুন উপরে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অলরেডি ইন আর অপটিমাইজড। তো এখানে দেখুন আর একটু পরেই যখন আমরা এটাকে ইয়ে করে নেব, রিফ্রেশ করে নেব, রিফ্রেশ করার পর যখন র্যামে যাব দেখুন এখানে কিন্তু আর কমে আসবে, সব কিছু কমে আসবে, একটু সময় দিলেই কমে আসবে। আজকের ফোনগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের লক আমরা দেখতে পাই, আর ফেস ডিটেকশান লক আছে, তারপর ফিঙ্গারপ্রিন্ট লক আছে, পাসওয়ার্ড যে লক সিস্টেম, তারপর প্যাটার্ন লক, বিভিন্ন ধরনের লক দিচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি কোন লকটা কার্যকারী হবে, কোন লকটা কার্যকারী হবে না, কিন্তু দিয়ে রেখেছে জাস্ট ফোনটা বিক্রি করার জন্য, সেটা কিন্তু জেনে রাখা খুব দরকার। কারণ আপনি এমন একটা লক দিলেন যে ভবিষ্যতে আপনার ফোনটা খুব ইজিভাবে খুলে ফেললো কেউ না কেউ। তো আজকে আমরা সেইটা কিন্তু দেখে নেব। তো চলুন শুরু করি সিস্টেম। তো আপনি সেটিংয়ে গেলেন, সেটিংয়ে যাওয়ার পর দেখুন এখানে বিভিন্ন লক সিস্টেম আছে, আছে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফেস আছে, স্ক্রিন লক আছে, অন্য অন্য আছে। তো আমরা প্রথমে ফেস দিয়ে দেখাই, আমরা ফেস লক কিন্তু অনেকেই পছন্দ করি। তো ফেস লকে যখন আমরা লক করতে যাব তখন অ্যাড এ ফেস, এই জায়গাটায় যখনই আসব এই জায়গাটায় পড়ুন। এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলা আছে এই ফেস লকটা কিন্তু অতটাও ভালো নয় যতটা আপনার আর অন্য অন্য লক, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, প্যাটার্ন, পিন বা কাস্টম যে লকগুলো সিস্টেম আছে তার তুলনায় আর ফেস লক কিন্তু একদম বাজে। কারণ এই ফেস লক আপনার যদি কোনো একটা লাইট কন্ডিশন কম বেশি থাকে তাহলেও কাজ করবে না, বা আপনার ফেস দিয়ে হয়তো আপনি করেছেন কিন্তু আপনার মতোই বা ক্যামেরা যদি মনে করে একই রকমের কোনো ফেস বা কোনো অবজেক্ট পেয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আপনার লক আনলক হয়ে যাবে, অর্থাৎ ফোনটা খুলে যাবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এটাকে অ্যাভয়েড করতে পারেন। এইবারে দেখুন আপনাকে বলি যে ফিঙ্গারপ্রিন্ট লক, ফিঙ্গারপ্রিন্ট লকের ক্ষেত্রে আপনি অবশ্যই যখন ফিঙ্গারপ্রিন্ট লকটা দেবেন অন্তত 2 হাতের 2 আঙুল বা অপশনাল কিছু রাখবেন, এবং ফিঙ্গারপ্রিন্ট লকের সাথে সাথে আপনি প্যাটার্ন লক কিংবা পাসওয়ার্ড লক দিয়ে রাখবেন, কারণ ফিঙ্গারপ্রিন্ট লক কিন্তু মাঝে মাঝেই ডিস্টার্ব করে। এবার স্ক্রিন যে প্যাটার্ন, এই প্যাটার্ন অনেকে এরকম ইজিভাবে দেয়, এবার এই স্ক্রিন প্যাটার্নটাকে কিন্তু আপনি একটু কঠিনভাবে দেবেন কিন্তু আপনার যাতে মনে থাকে, তাহলে কিন্তু লকটা অনেকটাই উপকারী। এবার পাসওয়ার্ড লকের ক্ষেত্রে দেখুন এখানে 4 ডিজিট আগে থাকতো, এখন কিন্তু 6 ডিজিটের পাসওয়ার্ড কিন্তু দেওয়া যাচ্ছে।
তো অবশ্যই 6 ডিজিট দেবেন, তাহলে কি হবে লকটা অনেক বেশি স্ট্রং হবে এবং খুলতে কিন্তু অনেকটা দেরি লাগবে যদি কেউ আপনার ফোনের লক খুলতে চায় সেক্ষেত্রে। এবার দেখুন এখনকার দিনের বা অনেক আগের যে অ্যাডভান্স ফোনগুলো ধীরে ধীরে সব ফোনে এটা হচ্ছে, আর নিজের মতো করে একটা পাসওয়ার্ড দেওয়া যায়, সেটা হচ্ছে সেট ইওর ওন অ্যালফানিউমেরিক পাসওয়ার্ড। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইখানে আপনি বিভিন্নভাবে সংখ্যা দিয়ে আর তারপরে যেমনভাবে আপনি জিমেলের লক দেন আর কি, জিমেলের পাসওয়ার্ড দেন, সেরকমভাবে একটা সুন্দর লক দিতে পারবেন। তবে যেহেতু আমাদের সবসময় খুলতে হয় সেটা মাথায় রেখে করবেন, তাহলে কিন্তু এই লক সিস্টেমগুলো খুব কাজে লাগবে। তাহলে আমি যেটা আপনাকে রিকমেন্ড করব, আপনি অন্য অন্য লক ইউজ করতে পারেন কিন্তু পাসওয়ার্ড লকটা অবশ্যই করবেন, এবং যদি সম্ভব হয় 6 ডিজিটের করবেন, তাহলে কিন্তু আপনার সবথেকে বেশি সুরক্ষিত থাকবে আপনার ফোন। আপনার মোবাইলে যে ফ্ল্যাশ লাইট বা আমরা যখন ছবি তুলি তখন যে ফ্ল্যাশটা বের হয়, সেই ফ্ল্যাশের কিন্তু শুধুমাত্র ওই ছবি তোলার জন্য ব্যবহার হয় তা কিন্তু নয়, এইটা আপনার কিন্তু খুব কাজে লাগবে আর ফোন ইনকামিং কল আসার ক্ষেত্রে। কিভাবে সেটা সেটা চলুন প্র্যাকটিক্যালি দেখে নিই এবং বুঝে যাবেন খুব সহজে। আমাদের যে এই পেছনের যে ফ্ল্যাশ লাইটটা, এই ফ্ল্যাশ লাইটটা যে শুধুমাত্র আপনার আর ক্যামেরার কাজে ব্যবহার হয় তা কিন্তু নয়, এই ফ্ল্যাশ লাইটগুলো আপনি কিন্তু ফোনের ইনকামিং আসার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। ধরুন আপনি কোনো অফিসে গেছেন বা অন্য ইম্পর্টেন্ট কাজে গেছেন, আপনার ফোনটা সাইলেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার এইটা অন করে রাখলে, অর্থাৎ ফ্ল্যাশ লাইটটা অন করে রাখলে যখনই ফোন আসবে তখনই জ্বলতে শুরু করবে, যার ফলে আপনি কিন্তু সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনার ইম্পর্টেন্ট কোনো কল এসছে। তার জন্য আপনি কি করবেন, এই সেটিং অপশনে যাবেন, যাওয়ার পর মোর সেটিংয়ে যাবেন, মোর সেটিংয়ে দেখুন একটু স্ক্রল করে নিচের দিকে আসলে ফ্ল্যাশ লাইট নোটিফিকেশান আছে, এই ফ্ল্যাশ লাইট নোটিফিকেশানটা আপনি ইনকামিং কল মেসেজ এই দুটো ক্ষেত্রে ইউজ করতে পারেন, আর ইভেন রিমাইন্ডার, অর্থাৎ আপনি যদি কোনো ইম্পর্টেন্টের রিমাইন্ডার নিতে চান বা কোনো একটা ডেটে হয়তো রিমাইন্ড করে রেখেছেন যে অমুক ডেটে অমুক গুরুত্বপূর্ণ মিটিং বা কিছু আছে, সেক্ষেত্রে আপনি আর এইগুলোকে যদি অন করে রেখে দেন তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ে আর এই লাইটটা বেজে উঠবে বা জ্বলে উঠবে, বেজে উঠবে না সরি জ্বলে উঠবে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই বুঝতে পেরে যাবেন যে আপনার ফোন যদি লক অবস্থায় পড়েও থাকে নিচে তাতেও কোনো অসুবিধা নেই, ওপর থেকে ফ্ল্যাশ উঠবে। কেমনভাবে দেখে নিন, দেখুন আমি লাইটটা অফ করে দেখলাম, রাখার পর এখানে নিয়ে গেলাম, এবার দেখুন এই দেখুন লাইট জ্বলতে শুরু করেছে, হ্যাঁ এই দেখুন লাইট জ্বলছে, ইনকামিং কল এসছে, এই কিন্তু লাইট জ্বলে যাচ্ছে। এবারে আপনি চাইলে আর আপনি কলটা রিসিভ করতে পারেন কিংবা কেটে দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ফিচার্স, আপনি এর ব্যবহার কিন্তু করতেই পারেন। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আবার দেখাবি পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন, বাই বাই।